মদিনা শরীফের বরকত এত হাদিস শরীফে রয়েছে ঘটনাগুলোতে রয়েছে সাহাবিদের জীবনীতে রয়েছে যা বলে শেষ করার মতো নয় আর এই সংক্ষিপ্ত সময়ে তো কোনোভাবেই সম্ভব নয় তো একটি হাদিস শরীফে এসেছে যে নবী করিম রফুর রহিম তালা আলি আলী ওসাল্লাম ইরশাদ করেছেন মানজারা কবরি ওয়াজাবত লাহু শফাআ অর্থাৎ নবী করিম রফুর রহিম সল্লাহু তালা আলিউ আলু আসসাল্লাম ইরশাদ করেন যে আমার রওজা মুবারক জিয়ারত করল তার জন্য আমার ওয়াজিব হয়ে গেল কতই না ফজিলতপূর্ণ একটি হাদিস শরীফ আর কতই না ফজিলত নবী করিম রফর রাহিম সাল্লাহুতাল আলহি ওসাল্লামের রওজায় উপস্থিত হওয়ার আর আরেকটি হাদিস শরীফে রয়েছে মদিনার তাজদার হুজুরে আনোয়ার সলাল্লাহু তালা আলহি আলু সাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে যে মদিনায় মৃত্যুবরণ করার ক্ষমতা রাখে সে যেন মদিনাতেই মৃত্যুবরণ করে কেন না সে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব। এবং তার পক্ষে সাক্ষ্য দিব সুরা নিসার চৌষট্টি নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ালাউ ওয়াস্ত আলাহমুর রসউলু লাওয়া জাদু ওয়াহাতওয়াব রহিম কত সুন্দর আয়াতি মোবারক যার মধ্যে আল্লাহ তালা ঈর্শাত করেন যদি কখনও তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তবাকবুলকারী দয়ালু পাবে